সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যান পর্বের আজ 206তম পর্ব। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান, তাই পবিত্রবাবুকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে প্রভাতি এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 206তম পর্বে আমরা আজ মনকে নিয়ে চলে যাব সেই সুদূর বাঁকুড়া জেলায়। সাধারণত এই শীতকাল এলেই আমাদের মন একটু ভ্রমণ করতে ইচ্ছুক হয়ে পড়ে, এবং এই ভ্রমণের কথা এলেই আমাদের বিষ্ণুপুর, বাঁকুড়ার কথা, জয়রামবাটির কথা, কামারপুকুরের কথা মনে পড়ে আধ্যাত্মিক প্রেমী মানুষদের মননে। আর এই বাঁকুড়া জেলার সাথে আমাদের আধ্যাত্মিক প্রবাহ, বিশেষ করে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের আধ্যাত্ম প্রবাহ ওতপ্রোতভাবে জড়িত। বাঁকুড়া শুনলেই আমাদের চিত্রপটে যেমন বিভিন্ন মন্দিরের কথা মনে পড়ে, রামকৃষ্ণ মঠ মিশনের শাখা কেন্দ্রগুলির কথা মনে পড়ে, ঠিক তেমনি কিছু বিদগ্ধ ব্যক্তিত্বের কথাও এই বাঁকুড়ার কথা শুনলেই আমাদের মনে পড়ে। আজকের অনুধ্যানের বিষয়ে, আজকের এই প্রভাতী সৎকথার প্রার্থনায় আমরা যাঁকে নিয়ে স্মরণ মনন করব, তিনি অবশ্যই শ্রীশ্রী মায়ের কালোমানিক বিভূতি ঘোষ। তাঁকে নিয়ে আমাদের আজকের অনুধ্যান। আমরা পূর্ব পর্যায়ে কখনো কখনো উল্লেখ করেছি সেই বিভূতি ঘোষের সুযোগ্য নাতি রয়েছেন, এবং তারও পরবর্তী বংশ ধর হিসাবে বর্ধমান জেলায় আনন্দের মা হিসাবে রয়েছেন। সেই আনন্দের মাকে আমার দর্শন করার সৌভাগ্য হয়েছে, তাকে আমার ভুয়ো ভুয়ো প্রণাম জানাই। এবং সত্যি সত্যি বর্ধমান জেলা যেমন আধ্যাত্মিক ভাব প্রবাহের পীঠস্থান, ঠিক তেমনি এই বাঁকুড়া জেলার কথা মনে পড়লেই আমাদের এই বিদগ্ধ ব্যক্তিত্বদের কথা মনে পড়ে, এবং এই বিভূতি ঘোষের কথা আজকের স্মরণ মননের একমাত্র অধ্যায়ের প্রাণকেন্দ্র। বাঁকুড়া জেলা মূলত মুন্ডাদের বাসস্থান হিসাবেই চিহ্নিত করা হয় আদি পর্বে, এবং তারও আগে আদি অস্ট্রাল মানুষ সমাজ গঠনে প্রয়াসী হয়েছিল, এবং পরবর্তী সময়ে যথাক্রমে ভূমিজ এবং সাঁওতালদের আগমন ঘটে। পাল যুগে নানান জনজাতির আগমনে উপজাতি প্রধান সমাজ ব্যবস্থা মিশ্র সমাজের রূপ লাভ করে, এবং সেন আমলে পাল যুগের বৌদ্ধ এবং জৈন প্রভাব ক্ষীণতর হয়ে বৃহত্তর হিন্দুভাবে বিলীন হয়। আমরা ইতিহাসকে যদি একটু পরম্পরা দেখি, তাহলে পাল যুগ, সেন যুগ, এবং তারপরে সেইখানে বৌদ্ধ জৈন প্রভাব ক্ষীণতর হয়ে বৃহত্তর হিন্দুভাবে বিলীন হয়। বঙ্গদেশে খিলজির আগমনের সময় সুফি ভাবধারার সূত্রপাত হয়েছিল, আমরা জালালউদ্দিন রুমি কথা পূর্ব পর্বে শুনেছি। সেই সুফি ভাবধারা বঙ্গদেশে খিলজির আগমনে হয়, এবং ভৌম শাসনকালে বাঁকুড়ায় বাণিজ্যের প্রয়োজনে ইসলাম ধর্ম অবলম্বীদের আগমন ঘটে। ঔপনিবেশিক শাসন পর্বেও বাঁকুড়ায় মাড়োয়ারি সমাজ এবং খ্রিস্টানগণ প্রবেশ করেন। বাঁকুড়া জেলার ইতিহাস নিয়ে নানান গবেষণা হয়েছে, তবে সেখান থেকে যেটি উঠে এসেছে সেটি 1881 খ্রিস্টাব্দে যে বাঁকুড়ার আবির্ভাব হয়েছিল সেইটি বর্তমানে বাঁকুড়া জেলা হিসাবে স্বীকৃত, এবং বিংশ শতকের দ্বিতীয় দশকে আনুমানিক 1912 খ্রিস্টাব্দে বাঁকুড়ার কালীতলার বাসিন্দা বৈকুণ্ঠনাথ মিত্র কলকাতা থেকে ডাক্তারি পড়া শেষ করে বাঁকুড়ায় শল্য চিকিৎসক হিসাবে বিশেষ প্রতিষ্ঠা লাভ করেন, এবং সেই সময় স্বামী শারদানন্দ মহারাজের আহ্বানে তিনি শ্রীশ্রী মা শারদাদেবীর চিকিৎসার জন্য বাঁকুড়া থেকে জয়রামবাটি গমন করেছিলেন। প্রাথমিক পর্বে ডাক্তার হিসাবে তার পারিশ্রমিক গ্রহণ করলেও পরে তার মনোজগতে বিপুল পরিবর্তন হয়, এবং শ্রীশ্রী মায়ের কাছে দীক্ষা এবং পরে সংসার ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করে রামকৃষ্ণ সঙ্গে স্বামী মহেশ্বরানন্দ মহারাজ নামে তিনি গৃহীত হয়েছিলেন, এবং তিনি বাঁকুড়া রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা, এবং এই কাজে মায়ের অন্য আরেকজন মন্ত্র শিষ্য নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় এবং তাঁর নেতৃত্বাধীন শ্রীরামকৃষ্ণ সেবা দলের সদস্যবৃন্দ সহযোগিতা করেছিলেন।
এবং সেই কাজেই গোপীনাথ দত্ত, বিভূতি ঘোষ, যুগলচরণ মল্লিক, রাজেন্দ্রনাথ দত্ত এদের কথা আমরা বারবার স্মরণ করতে পারি। অর্থাৎ বাঁকুড়া মঠ মিশন তার প্রেক্ষাপট এটি আমরা এই প্রসঙ্গে স্মরণ করে নিলাম। এই বাঁকুড়া জেলায় ঘোষ বংশের যিনি আদি পুরুষ ছিলেন তিনি হচ্ছেন মকরন্দ ঘোষ। তার চরিত্র ছিল শান্ত, দান্ত এবং বিনয়ী। অর্থাৎ একটা মানুষের চরিত্রটা দেখলে বোঝা যায়, বারবার ইংরেজিতে বলা হয় দ্য ক্যারেক্টার ইজ এ সাম টোটাল অফ পার্সোনাল ট্রেটস। অর্থাৎ ব্যক্তিগত গুণাবলীগুলির যে সমষ্টি সেখান থেকে বোঝা যাচ্ছে তার চরিত্র। সেই মকরন্দ ঘোষের চরিত্র ছিল শান্ত, দান্ত এবং বিনয়ী। তার ইষ্ট দেবতা ছিলেন ত্রিপুরা ভৈরবী, ইনি ছিলেন কায়স্থ কুলীন পরিবার এবং ঘোষ বংশের গোত্র হচ্ছে সৌকালীন গোত্র। কিন্তু ঘোষ বংশের আদিনিবাস কোথায় ছিল সেটির সঠিক পরিচয় পাওয়া যায় না। ঘোষ বংশের 23তম পুরুষ পীতাম্বর ঘোষ পালিতদের দৌহিত্র হিসাবে খণ্ড ঘোষ বসবাস করেন বর্ধমান জেলায়, এবং সেই সূত্রে খণ্ড ঘোষ এই বর্ধিষ্ট গ্রামে পালিত বা পালিত পাড়ার দক্ষিণ দুয়ারি ক্ষেত্রমোহন ঘোষের ঘরে বিভূতিভূষণ ঘোষ জন্মগ্রহণ করেন, মায়ের কালোমানিক। 1229 খ্রিস্টাব্দে 13ই আষাঢ় অর্থাৎ 1884 খ্রিস্টাব্দে রাত্রি 10:11 নাগাদ বৃহস্পতিবার তিনি জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন ঈশ্বর বিনোদ বিহারী ঘোষ, যিনি একজন ধর্মপ্রাণ আইনজীবী ব্যক্তি এবং যিনি বাঁকুড়ায় ওকালতি করতেন। মাতা ছিলেন রোহিণীবালা ঘোষ, যিনি আদ্যাশক্তির উপাসক, ধর্মপ্রাণা, সরল স্বভাবা এবং শ্রী সারদা দেবীর স্নেহধন্যা রমণী। বিভূতিবাবুর মা জয়রামবাটিতে শ্রী মায়ের চুলটা মেঁধে দিতেন। এই বিভূতিবাবুর মা, মায়ের কালোমানিক, তার মা জয়রামবাটিতে মায়ের চুলটি মেঁধে দিচ্ছেন। দেখুন কত পুণ্য, কত সৌভাগ্য থাকলে স্বয়ং মহামায়া যিনি এই মানব শরীরে লীলা করতে এসছেন তার চুলটি, মাথার চুলটি বেঁধে দিচ্ছেন। এবং শৈশবকাল বিভূতিবাবুর খণ্ড ঘোষেই কাটে। পরবর্তীকালে বাঁকুড়া ওয়েসলিয়ান কলেজ অর্থাৎ বাঁকুড়ার খ্রিশ্চান কলেজের প্রথম ছাত্র ছিলেন। কলেজের মিচেল সাহেব ও ব্রাউন সাহেবের ছাত্র ছিলেন, তারা সবাই বিভূতিবাবুকে খুব স্নেহ করতেন। 1908 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক হন এই বিভূতিবাবু। পরবর্তীকালে বিভূতিবাবু মহামতি সাহেবের সহায়তায় রেভারেন্ড তমমারি এবং মহামতি রেভারেন্ড এই ব্রাউন প্রমুখ সাহেবের সহায়তায় কলকাতায় ল কলেজ অর্থাৎ ডাফ কলেজে ভর্তি হয়েছিলেন। এই সময় তিনি ভগিনী নিবেদিতার সান্নিধ্যে আসেন এবং বিভূতিবাবু বাগবাজারে বোসপাড়ায় ভগিনী নিবেদিতার বাড়িতে থেকে পড়াশোনা করেন। ভগিনী নিবেদিতা তখন স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তাই ব্রিটিশ সরকার যে কোনো সময় তাকে গ্রেপ্তার করতে পারেন, এরকম একটা উপক্রম হয়েছিল। তাই ভগিনী নিবেদিতার একটা সুপ্ত ইচ্ছাই ছিল বিভূতি আমায় তাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসবে, কারণ ওই যে ইংরেজরা যদি ধরে তাহলে বিভূতি তাকে ছাড়িয়ে নিয়ে আসবে, কারণ বিভূতি ল কলেজে পড়াশোনা করছেন। কিন্তু এই যে ডাক্তার উকিলদের ভগবান লাভ হয় না এই কথাটিতে তার মনে বিশেষ রেখাপাত করায় 1911 সালে তিনি ওকালতি পরীক্ষা দেননি, অর্থাৎ বিভূতিবাবু পরীক্ষাটা দিলেন না। ওই যে ঠাকুর বলছেন না, ডাক্তার মুক্তার দালাল আর উকিল এদের ভগবান লাভ হয় না, সেই জন্য তিনি এটি করলেন না। এবং এইখানেই এই প্রসঙ্গে আমরা স্মরণ করি যে বিভূতিবাবু ক্রমে ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়লেন। 1905 সালে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করলেন এবং বহু রাজনৈতিক মনীষার সাথে তার ঘনিষ্ঠতা হয়, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, অনিল বরণ রায়, শরৎচন্দ্র বসু, বারিন ঘোষ, অরবিন্দ ঘোষ প্রমুখ। এবং বাবু রাজেন্দ্র প্রসাদ, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রী মোরারজি দেশাই, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এলাহাবাদে জওহরলাল নেহরুর সাথেও তার সাক্ষাৎ হয়। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসুর বন্ধু ছিলেন এই বিভূতিবাবু, তাদের পরিবারের সাথে বিভূতিবাবুর ঘনিষ্ঠতা ছিল এবং স্নেহসূত্রে সুভাষবাবু বিভূতিবাবুকে দাদা বলে সম্বোধন করতেন। সুভাষবাবু যখন বাঁকুড়ায় পদার্পণ করেন তখন বিভূতিবাবুকে নিয়ে তিনি রাজগ্রাম স্কুল, খাত্রা প্রভৃতি স্থানে যান এবং বক্তৃতা দেন। এছাড়াও মৌলানা আবুল কালাম আজাদ যখন বাঁকুড়ায় নজরবন্দি অবস্থায় ছিলেন তখন বিভূতিবাবুর সঙ্গে তাঁর দারুণ ঘনিষ্ঠতা হয়। তিনি বিভূতিবাবুর গাড়িতে করে বিভিন্ন স্থানে বক্তৃতা দেন। গোবিন্দপ্রসাদ সিংহ, কানাইলাল দে, গোপালচন্দ্র দে প্রমুখরা ছিলেন তাঁর স্বদেশী আন্দোলনের সহযোগী। অর্থাৎ তিনি তখন
যে কি বিপুল মাত্রায় স্বদেশী আনা করছেন বা আন্দোলন করছেন সেইটি বোঝা যাচ্ছে। এবং বিভূতিবাবুর পরিবারের সঙ্গে উক্ত স্বাধীনতা সংগ্রামীদের একান্ত ঘরোয়া সম্পর্ক ছিল। বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল ঘোষ প্রমুখ প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা তাকে বন্ধুর মতন ভালোবাসতেন। পুরবী বন্দ্যোপাধ্যায়, ডাক্তার অনাথ বন্ধু রায়, রাধাগোবিন্দ রায় তাকে শ্রদ্ধা করতেন। প্রত্যক্ষভাবে স্বাধীনতার সঙ্গে যুক্ত হওয়ার ফলে দীর্ঘদিন তিনি কাশীতে এবং এলাহাবাদে তাঁর পরিবার নিয়ে আত্মগোপন করে থাকতেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ করার ইচ্ছে এই সময় বিভূতিবাবুর স্ত্রী কমলাবালা ঘোষ নিজের সোনার বালাটি হাত থেকে খুলে তাকে সাহায্য করেছিলেন। এই যে স্বাধীনতা আন্দোলনের জন্য দেখুন ডেডিকেশন, যে স্বামী যেদিকে যাবেন স্ত্রীকে তার অনুগামিনী হতে হয়, এই যে স্ত্রী স্বামীর ইচ্ছার ঐকান্তিক মর্যাদা দিয়ে সোনার বালাটা পর্যন্ত খুলে দিলেন। এবং এই কমলাবালা ঘোষ শ্রীসী মায়ের কৃপাপ্রার্থী, তিনি স্নেহধন্যা রমণী, শ্রীসী মা তাকে বৌমা বলে ডাকতেন। বিভূতিবাবুর স্ত্রী কমলাবালা ঘোষের কথায় মায়ের বিভিন্ন বইতে আমরা পাই তার কথা, কিন্তু তিনি স্বাধীনতা সংগ্রামী তাম্রলিপি এবং পেনশন প্রত্যাখ্যান করেন। 1907 সালে শ্রীরামকৃষ্ণ মহোৎসবের সময় বিভূতিবাবু ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলালের সঙ্গে বেলুড় মঠে প্রথম যান। তখন থেকে তিনি শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ, স্বামী শিবানন্দজী মহারাজ, সরদানন্দ মহারাজ, বিজ্ঞানানন্দ মহারাজ, সুবোধানন্দজী, অখণ্ডানন্দজী, প্রেমানন্দজী প্রমুখ শ্রীরামকৃষ্ণ পার্ষদদের সান্নিধ্যে আসেন। এবং সেই সময় তিনি গিরিশচন্দ্র ঘোষ, মহেন্দ্রনাথ গুপ্ত, অক্ষয় সেন, যোগীন মা, গোলাপ মা, শঙ্করানন্দ মহারাজ, স্বামী সদানন্দ মহারাজ প্রমুখ ব্যক্তিত্ববর্গের সান্নিধ্যে আসেন এবং তাঁরা তাকে খুব ভালোবাসতেন। বিভূতিবাবু বিষ্ণুপুরের বশিষ্ঠর সেন এবং মতিশ্বর সেন এদেরকেও খুব সাহায্য করেন এবং এনারা গুপ্ত মহারাজের শেষ জীবনে খুব সেবা করেছিলেন। এবং এ প্রসঙ্গে মা বলছেন, শ্রীসী মা, ওরা গুপ্তের সেবা করেছে, ওদের আবার তপস্যা কি? 1909 খ্রিস্টাব্দে, অর্থাৎ সেবা করলে আর অন্য কোনো তপস্যা করতে হয় না, এটা যেন মায়ের কথা। এবং ওই গুপ্ত মহারাজ হচ্ছেন সেই সদানন্দ, স্বামীজির প্রথম শিষ্য, সেই সদানন্দকে সেবা করেছেন, সুতরাং আর তপস্যা কি? এবং 1909 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর বেলা 9:30 জয়রামবাটিতে তিনি শ্রীসী মাকে প্রথম দর্শন করেন। শ্রীসী মা তখন স্নান করে ফিরছেন। শ্রীসী মায়ের ডান হাতে সেই জার্মান সিলভারের তলাটা চ্যাপটা জলশুদ্ধ ঘটি, বাঁ হাতে নিকানো ভিজে কাপড় আর আমাদের দুজনের মাঝখান দিয়ে আসছেন। ভানুপিসি শ্রীসী মাকে বললেন, মা দেখুন কেমন একটা ছেলে এসেছে। শ্রীসী মা তখন আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি 25 বৎসর পূর্ণ হয়েছে? আমি বললুম, হ্যাঁ মা, যা না করে ধনে জনে তা করে ক্ষণে। সেই ক্ষণেই বিভূতিবাবু শ্রীসী মায়ের কালোমানিক বিভূতিতে পরিণত হয়ে গেলেন। বলছে, যা করে না ধনে জনে তা করে ক্ষণে, অর্থাৎ টাকা দিয়ে মানুষ দিয়ে নয়, হঠাৎ একটা টাইমিং, সময় না হলে কিছু হয় না। আমরা যদি এই সকালবেলাটাই মনে করি, সেই মা হেঁটে আসছেন ওই ঘটিটি নিয়ে, জলশুদ্ধি ঘটিটি নিয়ে এবং বাঁ হাতে ভিজে কাপড়টি নিয়ে, সেটি যেন আমাদের বারবার মনকে নাড়া দিয়ে দেয়। 1912 সালে অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলায় বিভূতিবাবু জগজ্জননীর কৃপা পান। শ্রীসী মায়ের সীমাহীন স্নেহ বিভূতিবাবুর গর্ভধারিণী রোহিণীবালা ঘোষকে হার মানিয়ে দিয়েছিল। শ্রীসী মায়ের বাড়িতে ছেলেকে তৃপ্তি সহকারে খেতে দেখে বিস্ময় প্রকাশ করে বলেছিলেন তিনি, বিভূতি এখানে তো বেশ খায়, আমার ওখানে মাত্র কটা খায়। এই কথা শুনে মা বলে উঠেছিলেন, বিভূতির মা, আমার ছেলেকে তুমি খুঁড়ো না, আমি ভিখারি রমণী, আমার ছেলেকে যা দিই ছেলেরা তা আদর করে খায়। মায়ের অপত্য ভালোবাসায় গর্ভধারিণী শ্রীসী মাকে বলতে বাধ্য হয়েছিলেন, মা আপনি একটা কাজ করুন, আপনার 3 ভাগ থাক, আমাকে 1টা ভাগ দিন। গর্ভধারিণী বুঝতে পেরেছিলেন যে মা যাকে ভালোবাসছেন তার কাছে জগতের মায়ের ভালোবাসা তুচ্ছ হয়ে যাচ্ছে। ওই যে ঠাকুরের ত্যাগী সন্তানদের বাবা মায়েরাও সবাই যখন কখনো কখনো জিজ্ঞেস করেছে, তখন তারাও বলেছিলেন যে দক্ষিণেশ্বরের ওই পাগল বামুনটা ভালোবাসতে জানে, শ্রীরামকৃষ্ণের তো
ঐশ্বর্য ভালোবাসা, শ্রী মায়ের ঐশ্বর্য তো ভালোবাসা, সম্পদ তো ভালোবাসা, সেই ভালোবাসায় বিভূতিবাবুর মা হেরে যাচ্ছেন। বারবার মনে পড়ছে ওই যে মা সারদা দেবী বলেছিলেন আমার একটি সন্তান হবে না, ঠাকুর তখন বলছেন না এমন সব দিয়ে যাব, মাথা কেটে তপস্বী করেও পাবে না। সেটি যেমন বলছেন সন্তানদের দিক থেকে, তেমনি মা জানেন তার পূর্ণ মাতৃত্বের ভালোবাসায় তিনি যে কোনো গর্ভধারিণী মাকে হারিয়ে দিতে পারেন, কোনো কম্পিটিশান নয়, কিন্তু এ তো ভালোবাসা। এই ভালোবাসা যখন ঝরে পড়ে তখন মানুষ তার জন্যে সব করতে পারে এবং সে মানুষ পরিবর্তিত হয়ে যায়। এই জগতে আমরা সবাই ওই একটি জিনিসের পেছনে দৌড়চ্ছি, সেটি হচ্ছে ভালোবাসা। অ্যাট দ্য এন্ড অব দ্য ডে ওই ভালোবাসার কাঙাল আমরা, যেখানে একটু ভালোবাসা, যেখানে একটু স্নেহ, যেখানে একটু মমতা আমরা পাই, সেখানে আমাদের তাপিত পীড়িত দুঃখী ব্যথিত মনটি যেন পরম শান্তিতে পরম নির্ভয়ে যেন কোথাও একটা আশ্রয় পায়। সেই জন্য ওই মা বলছেন অপত্য ভালোবাসা দেখে গর্ভধারিণী শ্রীশ্রী মাকে বলছেন, মা আপনি একটা কাজ করুন, আপনার তিন ভাগ তার, আমায় একটা ভাগ দিন। তিনি জানেন যে দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এবং এই পৌষ সংক্রান্তির পিঠের প্রসঙ্গে আমরা শুনেছি যে বিভূতিবাবুর আসতে বড্ড দেরি হওয়ায় শ্রীশ্রীমা প্রতিদিন তার জন্য পিঠেগুলো ভেজে ভেজে তুলে রাখছেন, বলছেন যদি আসে আহা খেতে পেল না। এইরূপে বিভূতিবাবু যখন চার দিনের পর নিজে মায়ের বাড়িতে গিয়ে নিজের ভাগটা পেলেন তখন যেন তার আনন্দের শেষ নেই, অর্থাৎ শ্রীশ্রীমা তার জন্য ভেজে ভেজে রোজ তুলে রাখছেন। আর একদিনের ঘটনা, সিংহবাহিনীর বলি দেয়া মাংস মা নিজের হাতে রাঁধছেন, রেঁধে বলছেন খাও বিভূতি, যার প্রসাদ খেলে শক্তি হবে। অর্থাৎ মায়ের রান্না করা সেই ঝোলের রং হয়েছিল কাঁচা সোনার মতন। মা এবং ছেলের যে সম্পর্ক কত গভীর সেটি আমরা মায়ের পত্রাবলীগুলো থেকে পাই। যেমন বলছেন, সেখানে লিখছেন, তোমার জ্বর শুনিয়া দুঃখিত আমি, তুমি যখন আসবে আমার বাতের জন্য ঘি আনবে। আবার এরকম চিঠি আমরা পাচ্ছি যেখানে লক্ষ্য করার মতন, তোমার বিভূতিবাবুর প্রেরিত পার্সেলে দুটি পাকা আম, মায়ের আচার এবং সেজবধূর ওষুধ পাইলাম, পয়সা খরচা করিয়া মিছামিছা টক আম ক্রয় করিবার কি প্রয়োজন ছিল। এরূপ সংসারের বহু কথা মা এবং ছেলের মধ্যে এই চিঠি বিনিময়ের মধ্যে ফুটে উঠেছে। সে যুগে তো এটা ছিল না, আজকের মতন এই আধ্যাত্মিক আদি দৈবিক আর আদি ভৌতিক অশান্তির পাশাপাশি যে মোবাইল অশান্তি, মোবাইলের মাধ্যমে আমরা অনেক কিছু যেমন জানতে পারছি তেমনি তার কুফলটিও রয়েছে। কখনো হয়তো জপ করতে বসলেন বেজে উঠল, কখনো হয়তো মন দিয়ে কোনো একটা শুনছেন সেই সময় কোনো কিছু একটা বেজে উঠল, আনওয়ান্টেড কল চলে এলো। যেহেতু মা ছেলের সম্পর্ক, সেই যুগে চিঠি, সেখানে সংসারের কথা আসছে। এবং শ্রীশ্রী মায়ের সেবা এবং মায়ের বাড়ির কাজে বিভূতিবাবু সদা প্রস্তুত থাকতেন এবং সমস্ত কষ্ট স্বীকার করে আগ্রহের সঙ্গে সেটা চেষ্টা করতেন। যেমন রাধারানীর বা রাধুর বিবাহ, মায়ের ভ্রাতুষ্পুত্র ভূদেবের বিবাহ, মায়ের নতুন বাড়ির বিভিন্ন কাজে তিনি অগ্রণী ভূমিকা নিতেন। এবং ভূদেবের বিবাহের সময় বিভূতিবাবুর প্রতি শ্রীশ্রী মায়ের একটি উক্তি আমাদের যেন স্মরণ করিয়ে দেয়, বলছেন বিভূতি তুমি বাবা এই বিয়েতে যাও, যারা যাচ্ছে তারা সব গোপাল, অর্থাৎ ছোট ছোট, তারা পারবে না, তুমি এই বিয়েতে যাও। এবং শ্রীশ্রী মায়ের চোখে ভারতের স্বাধীনতা কেমন ছিল সেটাও আমরা যদি স্মরণ করি তাহলে দেখতে পাই শ্রীশ্রী মায়ের বাড়িতে স্বদেশীরা অনেক সময় আত্মগোপন করে থাকত এবং ইংরেজ সরকারের কাছে সেই কথাটা ছিল। তাই বিভূতিবাবু মায়ের বাড়িতে পুলিশের সুনজরে আনার জন্য তাঁর বন্ধু ডিএসপি ভোলানাথ ব্যানার্জিকে মাতৃদর্শনে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। ডিএসপি বিদায় নেওয়ার সময় শ্রীশ্রী মাকে জিজ্ঞাসা করলেন, পুলিশের সদা সর্বদা খোঁজ নেবার বিষয়ে ভয় করে না তো? শ্রীশ্রী মা ঠিক তখন ছোট্ট মেয়ে, যেমন তার বাবাকে আবদার করে বলে, সেরকম সুমধুর স্বরে বললেন, হ্যাঁ বাবা আমার ভয় করে। ঠিক পিতা যেমন প্রবোধ দিয়ে বিদায় দেন তেমনি মোলায়েম সুরে খুব সাহস দিয়ে বললেন, কোনো ভয় নেই মা, আমি সব ঠিক করে দিয়ে যাব। এবং তারপর থেকে ইংরেজ সরকারের নজর অনেকটা কমে গিয়েছে।
ইগনা হলে সন্তান, মা ভয় পাচ্ছেন বিপ্লবীরা থাকছে স্বাধীনতা আন্দোলনের জন্য মায়ের উৎসাহ, কিন্তু পুলিশি অত্যাচার যাতে না হয় তার জন্যে বিভূতিবাবু তার বন্ধু ডিএসপিকে নিয়ে আসছেন। এই মায়ের কথা যত ভাবি, মায়ের কথা যত মনে হয়, তত বারবার মনে হয় যে এরা কত ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে আমাদের মাকে কি সেবা কি যত্নই না করেছে। তারা ওই লাল পার বেনারসি নিয়ে যায়নি মায়ের জন্যে, তারা কাঁড়ি কাঁড়ি ফল মিষ্টি নিয়ে যায়নি মায়ের জন্য, কিন্তু তারা মাকে প্রাণ দিয়ে ভালোবেসেছে। এবং তারপর থেকে ইংরেজ সরকারের নজর কমে গিয়েছিল, স্বদেশীরা স্বস্তিতে মায়ের বাড়িতে তখন ঠাঁই পেত, এবং তখন বিশ্বযুদ্ধ চলছে, দেশের মেয়েরা বস্ত্রের অভাবে লজ্জা নিবারণ করতে গিয়ে আত্মহত্যা করছে। বিভূতিবাবুর কাছে শুনে মা অশ্রু বিসর্জন করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলেন, শেষে বালিকার মতন অধীর হয়ে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বললেন, ওরা কবে যাবে গো, অর্থাৎ কবে ইংরেজ দেশ ত্যাগ করবে। বললেন, মা কোম্পানি সুখ দেখিয়ে দিলে, টাকায় চারখানা কাপড়, একখানা ফাউ তার উপর, ঘরে ঘরে চরকা ছিল, সব উঠে গেল, সস্তায় কাপড় পেয়ে সব বাবু হয়ে গেল, এখন সব বাবু কাবু হয়েছে। দেখুন শ্রী মায়ের কথা, ওই যে ঠাকুর বলছেন বাবু সাজতে পারবো না, না ওর ভাবটা ভেবে দেখুন, অন্তর্নিহিত ভাব, আমাদের দেশীয় সেই চরকায় কাপড় কাপড় মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, সেই মোটা কাপড়ের কথা মা বলছেন, সেই সস্তার কাপড় পেয়ে ফাউ পেয়ে সবাই বাবু হয়ে যাচ্ছেন। এবং মা ছেলের সম্পর্ক যে কতটা আন্তরিক, হাতের কাজ ফেলে দিয়ে তিনি পায়ে হেঁটে জয়রামবাটি ছুটতে যেতেন মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য। বিভূতিবাবু সুশী মায়ের কাছ থেকে যখন তিনি ফিরে আসতেন, তখন মায়ের মনে হতো, বিভূতি আমার এতক্ষণ বড় নদী অর্থাৎ দ্বারকেশ্বর নদ পেরোলো। মা আর একদিন কেদারের মাকে বলছেন, বিভূতি আমাকে মা মা বলে ডাকছে, তবে কি বিভূতির কোনো বিপদ হয়েছে? বিভূতিবাবু তখন বাঁকুড়ায়, মা জয়রামবাটিতে, সেই ডাক শুনতে পাচ্ছেন। সন্তান যদি ডাকার মতন ডাকে, তাহলে জগৎ জননী সেই ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। ঝড় বৃষ্টির মধ্যে একদিন বিকালবেলায় বিভূতিবাবু বাঁকুড়ায় ফিরবেন। ছোট মামি অর্থাৎ রাধুর মা বললেন, বিভূতি এই ঝড় বৃষ্টির মাঝে তুমি একলা যাবে? মা দাঁড়িয়েছিলেন কাছে, মা বললেন, একলা যাবে কেন, ঠাকুর তো সঙ্গে যাবেন। দেখুন সন্তান বিপদে পড়ে যখন মাকে কাঁদছে ডাকছে, তখন মা জয়রামবাটি থেকে শুনতে পাচ্ছেন, আবার এই দুর্দিনে দুর্যোগে যখন বেরোবে, তখন মা অভয় দিয়ে বলছেন, একা কেন যাবে, ঠাকুর যাবে। এবং শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণের পর মাতৃস্নেহের কথা স্মরণ করে স্বামী ভূমানন্দজি মহারাজ বলেছিলেন, মা গেলেন গেলেন বিভূতিরই গেলেন। অর্থাৎ শ্রী শ্রী মা স্বপ্ন দিয়ে বিভূতিবাবুর স্ত্রী কমলা ঘোষকে একদিন বলেছিলেন, বৌমা আমার কায়া গেছে, কিন্তু ছায়ার মতোই তোমাদের সঙ্গে সঙ্গে আমি আছি। হোয়াট এ ওয়ান্ডারফুল সিকিউরিটি ইম্পার্টেড টু আস। আমরা সিকিউরিটি খুঁজি নিত্যদিনের এই ইনসিকিউরড জীবনের মধ্যে, আমরা একটা সিকিউরড সেল্টার চাই। সেটা সে মা সেটি যেন জানিয়ে দিয়ে যাচ্ছেন, এবং সেই জন্য জয়রামবাটির মানুষের জন্য বিভূতিবাবুকে শ্রী শ্রী মায়ের নির্দেশ ছিল, বিভূতি হয় আহের কাটিয়ে দাও, না হয় নদী বেঁধে দাও। শ্রী শ্রী মায়ের এই নির্দেশকে শিরোধার্য করে তিনি 1942 সালে বাঁকুড়ার জেলাশাসক আর দত্তের সহায়তায় আহের কাটানোর ব্যবস্থা করেন, এবং পরবর্তীকালে বিভূতিবাবু 1952-53 সালে বাঁকুড়ার জেলাশাসক MAT আঙ্গিয়ার সাহেবের সহায়তায় আবার আহেরের সংস্কার করেছিলেন। শ্রী শ্রী মায়ের শতবর্ষের সময় তিনি জেলাশাসকের সহায়তায় জয়রামবাটিতে বহু উন্নয়নমূলক কাজও করেছিলেন, এবং বাঁকুড়া জেলার গর্ব শিল্পী রামকিঙ্কর বেজকে বিভূতিবাবু খুব ভালোবাসতেন। তার
প্রতিভা বিকাশের জন্য তিনি বিভিন্নভাবে সাহায্য করেছেন। বিভূতিবাবু, কমলা মেমোরিয়াল চ্যালেঞ্জ লিগ এই রৌপ্য কাপটি ফুটবল খেলার জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনকে দিয়েছিলেন এবং তিনি বর্ধমান জেলার রেলে বাঁকুড়া এবং পরে বাঁকুড়া জেলার স্কুলের শিক্ষক এবং বাঁকুড়া হিন্দু স্কুলের সহপ্রধান শিক্ষক ছিলেন। 10 বছর মাস্টারি করলে গাধা হয় স্বামীজির এই উক্তি পড়ে তিনি 9 বছর 11 মাস 29 দিনের মাথায় শিক্ষকতা ত্যাগ করেন। কিন্তু তিনি সকলের কাছে মাস্টারমশাই নামেই পরিচিত ছিলেন। শিক্ষকতা ত্যাগের পর তিনি স্বাধীনভাবে ব্যবসা করেছিলেন। তিনি বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধানও হয়েছিলেন। বিভূতিবাবুর বাড়ি বর্তমানে পুণ্যভূমি। বাঁকুড়া লালবাজারে অহল্যাবাই রোডের দক্ষিণ জায়গা কেনার কথা শুনে শ্রীসীমা বলেছিলেন, নলিনী, বিভূতি বাঁকুড়ায় জায়গা কিনেছে, ঘর করবে, সেখানে গিয়ে কি খাবে বল দেখি, বৌমা লুচি তরকারি করে দেবে, বেশ খাবো। তার বাড়িতে শ্রীসীমা সূক্ষ্ম শরীরে দীর্ঘদিন অবস্থান করেছেন এবং করছেনও। বিভূতিবাবুর মুখে শোনা যায় যে একবার দামোদরের বন্যায় খণ্ডঘোষ ও তার পার্শ্ববর্তী গ্রামের দুঃখ দুর্দশার কথা শুনে শ্রীসীমা তাকে বলেছিলেন, বিভূতি, তুমি বিনোদেশে থেকো না। বিভূতিবাবু শ্রীসীমাকে জিজ্ঞাসা করেছিলেন, তবে কোথায় যাব মা, থাকবো কোথায়? মা তার উত্তরে বলেছিলেন, বাঁকড়া ফাঁকড়াতে একটা জায়গা জুটে যাবে। জগৎজননী যেন আগের থেকেই সমস্ত কিছু ঠিক করে রেখেছিলেন এবং তাই জন্যেই যে তার সন্তান তাঁর লীলাক্ষেত্রেই যেন বাস করবেন। এবং এরপরে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ বিভূতিবাবুকে খুব স্নেহ করতেন। তিনি তার শেষ জীবনে শ্রীশ্রী বামাকালীর ছবিটি বিভূতিভূষণকেই দিয়ে যান। বামাকালী গৃহস্থের বাড়িতে রাখা অসুবিধে মনে করে বিভূতিবাবু সংকোচ করছিলেন, কিন্তু শ্রীসীমা বামাকালীর ফটোটি মাথায় ঠেকিয়ে দিয়ে সমস্ত সংকোচ দূর করেন। সেই মা আজও তার বাড়িতে পুজো নিচ্ছেন। 150 বছর বা তারও বেশি দিন ধরে স্বপ্ন দিয়ে আসা কালীমাতার পুজো তার বাড়িতে হয়ে আসছে এবং বহু সন্ন্যাসী মহারাজ তার বাড়ি স্পর্শ করেছেন। স্বামী শারদানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ, শঙ্করানন্দ, বিরজানন্দ, বীরেশ্বরানন্দজি, এছাড়া স্বামী মহেশ্বরানন্দ, আশু মহারাজ, ফণি মহারাজ, কিশোরী মহারাজ, বরদা মহারাজ, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ সবাই তাঁর বাড়িতে প্রায় আসতেন। এই বিভূতিবাবু 1975 সালে 14ই আশ্বিন ইংরেজির 1/10 বুধবার ইন্দিরা একাদশীর তিথিতে 92 বছর বয়সে তাঁর স্থূল শরীর ত্যাগ করেন এবং সেই সময় তিনি শ্রীশ্রী মায়ের এবং ঠাকুরের নাম জপ করতেন। নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হয়। মায়ের বিভূতির আশা এবং শেষ কথা ছিল, বিভূতিবাবুর ডায়েরি থেকে সেটি সংগ্রহিত। বিভূতিবাবুর ডায়েরির কিছু অংশ ওই আনন্দের মা যিনি যার কথা বললাম তার কাছে রয়েছে, আমি সেটি পাওয়ার সৌভাগ্য হয়েছে। তিনি সেটি ডায়েরিতে যেটি লিখেছেন সেটি বলছেন, বোঝে প্রাণ বোঝে যার, যার যা তার তা, যুগে যুগে অবতার। সেই আমি অন্যুন 11 বৎসর 9 মাস অল্পবিস্তর তার সান্নিধ্যে থেকেও বুঝতে পারলাম না মা ও সন্তানের কী সম্বন্ধ। জীব তাকে নিয়ে তপস্যা করে না, মহামায়া নিজেই নিজেকে সৃষ্টি করে সকলের মা হয়ে সকলের সম দুঃখে সঙ্গে থাকেন। মা আমাকে বলেছেন, বিভূতি, যাকে ভালোবাসবো তার ইহকাল তো দেখবই, তার পরকাল যতক্ষণ না দেখছি ততক্ষণ মন স্থির হয় না। আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আমাদের মন শান্ত হয়ে যাচ্ছে, আমাদের মন এই বিভূতিবাবুর কথা স্মরণ করে শ্রীশ্রী মায়ের কথা মনন করতে করতে মনে হচ্ছে এই বিশ্ব মহামারীতেও যদি কিছুই না হয় তবু শ্রীশ্রী মায়ের এই অবলম্বন, এই মায়ের আশীর্বাদ বাক্য যে বিভূতি, যাকে ভালোবাসবো তার ইহকাল তো দেখবই, তার পরকাল যতক্ষণ না দেখছি ততক্ষণ মন স্থির হয় না। এই অনিমেষ দৃষ্টি জীবনের একমাত্র অবলম্বন, তাঁর অনিমেষ আঁকি আমার জীবনের গতিপথে সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছে। মাঝে মাঝে ভুল হলে উদ্বিগ্ন হই, জানি মা শেষ রক্ষা করবেনই। মায়ের কালোমানিক বিভূতিভূষণ ধন্য, ধন্য তাঁর জীবন, ধন্য তাঁর স্থূলতনু,
যিনি মাকে এত কাছ থেকে পেয়েছিলেন, মায়ের সম্বন্ধ বুঝতে পেরেছিলেন। আমরা শুধু তার কথা শ্রবণ মনন করছি, আমাদের উদ্দীপনা হচ্ছে, চোখে জল আসছে, কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে। যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, মায়ের কথা বলতে গেলে একটু ভাব বিহ্বল হয়ে পড়ি, বারবার মনে হয় আমরা পাচ্ছি কি, পারব কি। মায়ের এই আশ্বাসকে বহন করে নিয়ে তার উপযুক্ত সন্তান হতে সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুধ্যান এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় মা।